আসসালামু আলাইকুম, কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। পিঠা বাঙালির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এর একটু ভিন্ন উপস্থাপন যে কোনো উৎসবে এনে দিতে পারে এক অন্য মাত্রা। তেমনই একটি পাটি সাপটা আজ আমি তৈরি করব, যেটা দেখতে ভীষণ নজর কাড়া, সেই সাথে তেল ও ময়দার ব্যবহার ছাড়াই মুখে লেগে থাকার মতো এর স্বাদ। রঙের জন্য একে কাঞ্জনি পাটিসাপটা বলা হলেও প্রকৃতিতে যেহেতু বসন্ত আসছে, তবে পিঠাতে কেন নয়, তাই বসন্তের একটি ভাইবও পাওয়া যাবে এর মধ্যে। এখন তাহলে বানানো শুরু করে দেই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ। ইচ্ছে করলে দুধ ও পানি মিশিয়ে দেয়া যেতে পারে, এছাড়া শুধু পানি দিয়েও এটা ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। আমি এখানে শুধু দুধ দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। যত মসৃণ করে ব্লেন্ড করা হবে, তত পিঠাটা বানাতে সুবিধা হবে, এছাড়াও দেখতেও ভীষণ ভালো হবে। ব্লেন্ড করে নিয়েছি, বাটিতে ঢেলে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি বা গুড় কিছুই মেশাবো না, যেহেতু পুরেই মিষ্টি থাকবে, এছাড়াও কেউ ইচ্ছা করলে মেশাতে পারেন। ঘনত্বটা ঠিক এমন হবে, খুব বেশি ঘনও না, বেশি পাতলাও না। এবার এটাকে রেখে দেব। এখানে আমি 2টো গাজর ধুয়ে খোসা ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু লম্বালম্বি গ্রেট করে নেব। একটু লম্বা করে গ্রেট করলে এটা দেখতে সুন্দর লাগবে। গাজরটা এমনি রেখে দিচ্ছি। এবার আমি পুর বানিয়ে নেব। প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে এসেছে, এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে পুরটায় একটা সুন্দর ঘ্রাণ হবে আর খেতেও মজার হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এরকম ঘ্রাণ বের হলেই বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 কাপ তরল দুধ, একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিতে চাইলে তরল দুধটা 2 কাপ দিতে হবে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 4 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোরা। ফ্রেশ নারকেল না থাকলে এখানে ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করা যাবে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে নাড়তে থাকব। একটু ঘন হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়াও এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, তবে খেজুর গুড় দিলে এটা বেশি মজার হয়। অনবরত নাড়তে থাকব, তা না হলে পোড়া লেগে যাবার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে এটা একেবারে ঘন হয়ে এসছে, প্যানের গা ছেড়ে আসছে। এভাবে যখন প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে পুরটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। বাটিতে ঢেলে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হতে দিব। গাজরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আগে যে বেটার করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 কাপ বেটার গাজরে মিশিয়ে দেব। খুব বেশি বেটার এখানে দেয়া যাবে না, একটু আঠালো আঠালো ভাব হলেই হবে। বেটারটা এতক্ষণ রেখে দেওয়ার জন্য একটু ঘন হয়ে আসছে আগে থেকে, ঘনত্বটা একেবারে ঠিক আছে। এবার চুলা একটি প্যান দিয়ে দিলাম। প্যানটা অল্প আছে গরম করে 1 চামচ বেটার এতে দিয়ে দিলাম। এবার প্যানটাকে এভাবে ঘুরিয়ে নেব। প্যানটা বেশি গরম করা যাবে না, তা না হলে এটা ঘুরাতে অসুবিধা হবে। বেটার নেয়ার সময় প্রতিবার 1ই চামচ ব্যবহার করলে পিঠাগুলো একই সমান হবে। এবার একটি চামচের সাহায্যে গাজর কুচিগুলো এভাবে চারদিকে ছড়িয়ে দেব। এ সময় চুলার আঁচটা একদম অল্প থাকবে, অল্প আঁচে গাজরটাকে সেদ্ধ হতে দিতে হবে। গাজরের রংটা যখন পরিবর্তন হয়ে আসবে, তখন বুঝতে হবে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। গাজরটা সেদ্ধ হয়ে এসেছে, এখন পুর থেকে একটু বেশি পরিমাণে পুর নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে হাতে একটু ধরে এটাকে মুড়ে দিব। এভাবে একটু তেল না দিয়েও পিঠাটা কি সুন্দর উঠে আসছে, হয়ে গেল। এবার একটি প্লেটে কিচেন টিস্যু বা পাতলা কাপড় রেখে এটাকে তুলে নেব। এটা অবশ্যই দিতে হবে, সরাসরি প্লেটে রাখা যাবে না, তা না হলে পিঠাটা গরম ভাপে নিচ থেকে ছিঁড়ে যেতে পারে।
এবার আরেক চামচ দিয়ে দিলাম, ঘুরিয়ে নেব। গাজর কুচি দিয়ে দিলাম, গাজর সিদ্ধ হয়ে এসেছে, পুর দিয়ে দিলাম, মুড়ে নিলাম, তুলে নিলাম। এভাবে সবকটি পিঠা একইভাবে বানিয়ে নেব। হয়ে গেল দারুণ মজার, একেবারে ভিন্ন ধর্মী, তেল ও ময়দার ব্যবহার ছাড়াই মুখে লেগে থাকার মতো স্বাদে নজর কাড়া কাঞ্জনি পাটিসাপটা, আর সেই সাথে স্বাস্থ্যসম্মত। বাড়িতে বা যে কোনো উৎসবে বা সামনে যে বসন্ত আসছে সেটাকে আরো রঙিন করতে প্রিয়জন সকলের নজর কেড়ে মন জয় করে নিতে পারেন খুব সহজেই যে কেউ। আজ এ পর্যন্তই। আমার রান্না সহ পুরো পরিবেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, যেটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণা। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।